তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দারুণ একটা সুখবর বলতে পারেন দক্ষিণবঙ্গবাসীদের জন্য, যে এবারে কিন্তু কয়েকটা দিন বৃষ্টিপাতের হাত থেকে কিছুটা মুক্তি পাবে, তবে খুবই কম সংখ্যক জেলাবাসীরা কিন্তু এই সুবিধাটা পাবে। তাছাড়া কিন্তু বন্ধুরা, 14 তারিখের পর থেকে, মানে আজকে 10 তারিখ, সামনে 4টে দিন পর থেকে কিন্তু বন্ধুরা, এবারে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মাঝে 3 থেকে 4 দিন কিছু কিছু জেলা রয়েছে যেখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বাদবাকি একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু আজকে যেরকম টাইপের এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। তো পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণাবর্তের ব্যাপারেও বলা হয়েছে যে ঝাড়খণ্ডের আশেপাশের দিকে কিন্তু একখানা ঘূর্ণাবর্ত রয়েছে। তো সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আমরা পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে একখানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা পূর্ব মেদিনীপুর তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব। তার সাথে সাথে এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আরও বার্তা দেওয়া হয়েছে যে এবারে লানিনা কিন্তু আর খুব বেশি দেরি নেই, খুবই তাড়াতাড়ি, মানে সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যে প্রসেসটা রয়েছে এল নিনো থেকে লানিনাতে কনভার্ট হওয়ার, তো এই কনভার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাড়তে আরম্ভ করে দেবে, এবং এবং সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাতটা আসবে সেটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং এর সাথে সাথে এই মুহূর্তে নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, এবং বর্তমানে ঠিক এই জায়গাটার ওপর দিয়ে গিয়েছে মৌসুমী বায়ুর অক্ষরেখা, কিন্তু বন্ধুরা এই দিক থেকে গিয়ে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টিকুলারলি এইটুকু এলাকার মধ্যে, মানে পুরুলিয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু যদি আপনারা বাংলাদেশটা দেখেন তো গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অতটা বেশি বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো পার্টিকুলারলি এইটুকু রিজিয়নের এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতো হচ্ছে। নদিয়া বলুন কিংবা মুর্শিদাবাদ বলুন কিংবা কলকাতা বলুন, সেখানে কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে মেঘলা আকাশ কিন্তু সম্পূর্ণভাবে বিরাজমান করছে। আমরা এই মুহূর্তে চলে আসব আবহাওয়ার র্যাডারে। তো আবহাওয়ার র্যাডারটা আপনারা শুধুমাত্র দেখুন যে বর্তমানে কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে বাঁকুড়ার দিকটা বৃষ্টিপাত হচ্ছে, কোদুরপুর এলাকাগুলোর ক্ষেত্রে, গোয়ালটর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, এবং পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে আরও কিছু কিছু জেলা রয়েছে সেখানটায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্ট, আমরা দেখে নেবো রিপোর্টে কী জানাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দিনকের জন্য কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটা লেটেস্ট রিপোর্ট প্রকাশিত করা হয়েছে, এবং সেই লেটেস্ট রিপোর্টে বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমী হিমালয়ান এলাকাগুলোর ক্ষেত্রে এবং তার তৎসংলগ্ন উত্তর ও মধ্য এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আগামী 2টো দিন লক্ষ্য করা যাবে। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা, ভারী বৃষ্টিপাত কিন্তু ওই সমস্ত এলাকার দিকে কমবে। তো এখানে বলা হয়েছে যে আইসোলেটেড বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এই সমস্ত এলাকার দিকে পরবর্তী 5টা দিন লক্ষ্য করা যাবে। এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু, পুডুচেরি, হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং মেঘালয়ের দিকে থাকবে। শুধুমাত্র ভারী বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ, মানে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। তো বর্তমানে ওয়েদারের সিস্টেম কি রয়েছে? তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে রয়েছে, এবং এর সাথে সাথে অন্য একটা ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব রাজস্থান এবং তার তৎসংলগ্ন এলাকা বরাবর রয়েছে, এবং ছোটোখাটো ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে কর্ণাটক এবং ক্যামেরুন এলাকার ক্ষেত্রে কিন্তু একখানা অক্ষরেখা চলে গেছে, এবং মৌসুমী বায়ুর অক্ষরেখা তার নর্মাল পজিশনে কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে, এবং এটা কিন্তু মৌসুমী বায়ুর অক্ষরেখাটা 4 থেকে 5 দিন একই জায়গায় থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আমরা জাস্ট একটুখানি নিচের দিকে আসবো এবং দেখে নেবো এখানটায় যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত সম্পর্কে কি বলা হয়েছে।
তো বন্ধুরা দেখুন, এখানটাই পূর্ব ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। সেভেন সিস্টারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত চলবে, তার সাথে সাথে 10 তারিখ থেকে 16 তারিখ কিন্তু এই বৃষ্টিপাতটা চলবে। 10 তারিখ থেকে 16 তারিখ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত চলবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। সিকিমের ক্ষেত্রে 10, 15, 16 তারিখ বৃষ্টিপাত চলবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ক্ষেত্রে 14 তারিখ থেকে 16 তারিখের সময় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিহারের ক্ষেত্রে 10 তারিখ থেকে 13 তারিখে বৃষ্টিপাত হবে। তো কোথাও না কোথাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মাঝের এই যে 4টি দিন, এই 4টি দিন অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং বিশেষত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে ব্যাপক আকারে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে। আমরা একটু একটু করে নিচের দিকে নামবো এবং আপনাদেরকে আমি সতর্কবার্তাটা দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে এটা হচ্ছে 10 তারিখের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কিন্তু এখানটায় সতর্কবার্তা দেওয়া হয়নি, ই একদম পুরোপুরি ভাবে সবুজ কালার কিন্তু এখানটায় দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় পুরোপুরি ভাবে কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তাটা রয়েছে। আমরা জাস্ট একটু এখানে নিচের দিকে নামবো এবং 11 তারিখের দিনের ক্ষেত্রেও কিন্তু কোনো সতর্কবার্তা দেখতে পাচ্ছেন না, এবং যদি আমরা এখানটায় 12 তারিখের দিনকে আসি, 12 তারিখের দিনকে দুই বঙ্গের মধ্যে কোনো বঙ্গে কিন্তু সতর্কবার্তা থাকবে না। আমরা যদি একটু নিচের দিকে আসি, 13 তারিখের দিনকে ক্ষেত্রেও কোনো কোনো রকম সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের মধ্যে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 14 তারিখের দিনকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার ক্ষেত্রে যে একটা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এখানটা কিন্তু বন্ধুরা এই হলুদ সতর্কবার্তা 14 তারিখ থাকবে, 15 তারিখ এবং 16 তারিখ, এই 3টে দিন এই হলুদ সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে, এবং আমরা যখন লাইভ আপডেটে দেখবো তখনও কিন্তু আপনারা ওটাই দেখতে পাবেন যে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপগ্রহ মোডে চলে এসেছি এবং উপগ্রহ মোডে আমরা ইনফ্রারেড মডেলে যাব। ইনফ্রারেড মডেলে গেলে আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় এই মুহূর্তে কতটা ঘন কালো মেঘ রয়েছে। তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল লাগোয়া এলাকা এবং বর্ধমানে কিছুটা এলাকা, আরামবাগ, খড়গপুর লাগোয়া এলাকা, এই সমস্ত এলাকা জুড়ে ঝাড়গ্রামের সাইডটার ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘ রয়েছে, এবং এই মেঘের ফলাফল স্বরূপ বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। খড়গপুর, বালিচকের দিকগুলো ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন যে কলকাতা, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুরে, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, ওই সমস্ত এলাকা দিয়ে কিন্তু মেঘ নেই, বৃষ্টিপাতও এই মুহূর্তে হচ্ছে না। তো আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না, এবং যদি হয়ে থাকে তাহলে কোন সময় বৃষ্টিপাতটা হতে পারে। তো দেখুন, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মাঝরাতেবেলা 1টার সময় আসলে আপনারা দেখতে পাবেন যে মাঝরাতেবেলা দিকটাই কলকাতা, 2 চব্বিশ পরগনা গুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে কিছু উপকূলবর্তী এলাকা জুড়ে, মানে এখানটা কিন্তু বন্ধুরা দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার পাশাপাশি গঙ্গাসাগর এলাকাগুলো গুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং দেখতে পাচ্ছেন এখানটায় যে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এই সমস্ত এলাকার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা একটু বাংলাদেশের দিকে যায় সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে ঢাকা, কুমিল্লা, বরিশাল, মনমোহনসিং, সিলেট এই বিভাগগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা কিছুটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতে বেলার দিকে আজকে দিনের ক্ষেত্রে মুষলধারায় ভারী বৃষ্টিপাত রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যার মধ্যে থেকে বর্ধমান, তো বর্ধমানের দিকটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, নদিয়ার কিছু কিছু এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝরাতে বেলা থেকে ভোরবেলার দিকে লক্ষ্য করা যেতে পারে, অন্যদিকে কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া, হুগলি এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, সরবনগর, খুলনা এই এলাকাগুলো ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে সকালবেলার দিকেও কিন্তু মেঘলা আকাশ বর্তমান থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকবে।
ওভারঅল আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে অত বেশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আগামী কালকের দিনের ক্ষেত্রেও থাকবে, এবং বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত গোটা রাজ্য জুড়েই কিন্তু থাকবে। আমরা অল্প অল্প করে ধীরে ধীরে ট্র্যাকটাকে এগিয়ে যাচ্ছি, এবং আপনারা যদি ভালো করে দেখেন পুরো গোটা ম্যাপটা, তাহলে দেখতে পাবেন যে এমন কোনো এলাকা নেই যেখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরবেলা দুটো নাগাদ শো করছে। তারপর থেকে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাও কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় ওভারঅল সব জেলার ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটের মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে, যে মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, ওই একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। তো আগামী কালকের দিনের ক্ষেত্রে মেঘলা আকাশও থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত সেটা মাঝরাতের বেলা থেকে ভোরবেলার দিকে থাকার পর গোটা দিন জুড়ে সেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং আপনারা দেখতে পাবেন যে রবিবার দিনকে মাঝরাতে বেলা দিকে, আগামী কালকে দিনকে মাঝরাতে বেলা দিকে পরিস্থিতি কি হতে পারে। তো মাঝরাতে বেলা দিকে অল্প স্বল্প পুরুলিয়ার দিকটার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং আগামী কালকের দিনকের পর দেখুন বন্ধুরা মাঝরাতে বেলা দিকে তো কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে মাঝরাতে বেলা দিকে বৃষ্টিপাতের টেন্ডেন্সি একটুখানি বেশি রয়েছে। দেখুন আপনারা সোমবার রাত ঠিক দুটোর সময় কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই এলাকাগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোথাও না কোথাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাঝরাতে বেলা দিকে বৃষ্টিপাত একটুখানি বেশি হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনা মানে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে প্রায়শই দেখা যায়, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মাঝরাতে বেলা দিকে বৃষ্টিপাত হয় না। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে, নদিয়ার দিকটার ক্ষেত্রে, মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। এবং উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এখানটাই কোলাঘাট, খড়গপুর, বালিচক এখানটায় ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা লাগাতার চলতে থাকবে, এমন না যে বৃষ্টিপাত থমকে যাবে সেটা কিন্তু একদমই না। এবং যদি আমরা একটুখানি বৃষ্টিপাতের পরিমাণ মোটে যায় তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কোন কোন সময় বৃষ্টিপাত হবে। এবং আমি আগের দিনকে আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে এবারে কিন্তু বৃষ্টিপাতের রেকর্ড ব্রেকিং হতে চলেছে, এবং পুরুলিয়ার দিকটা দেখতে পাচ্ছেন যে 265 মিলিমিটার বৃষ্টিপাত, বাঁকুড়ার দিকে 280, বর্ধমানের দিকে 280, নদিয়ার দিকটার ক্ষেত্রে 210, চন্দননগরের ক্ষেত্রে 280, এবং কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 285 মিলিমিটার, 290, 297 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এখানটাই কলকাতা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 300 মিলিমিটারটাকেও ক্রস করে ফেলছে, মানে পরবর্তী 10 দিনের মধ্যে 300 মিলিমিটার বৃষ্টিপাত হওয়া মানে কিন্তু এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই বেশি বেড়ে যাওয়া, এবং একটা বিরাট বড়সড় পরিমাণে বৃষ্টিপাত হবে। প্রায় কিন্তু 30 সেন্টিমিটার, 300 মিলিমিটার মানে 30 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু নদীর জলস্তর বলুন কিংবা পুকুরের জলস্তর বলুন এই সমস্ত কিছু জলস্তর কিন্তু বেড়ে যেতে চলেছে, যার ফলে সাধারণ জনজীবন যারা নিচু এলাকায় বসবাস করে, যারা খুবই নদীর খুবই পাশে ধারে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা বড় সড় সমস্যার কারণ হতে চলেছে। কারণ সেই নদী পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু জল ঢুকে যেতে পারে বাড়ির মধ্যে, যার ফলে কিন্তু সাধারণ জনজীবন একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়তে পারে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবারে আমরা চলে যাব একেবারে, সেটা হচ্ছে যে এখানটা চরম পূর্বাভাস মোডে আমাদেরকে কি দেখানো হচ্ছে বৃষ্টিপাতের ব্যাপারে, কোন দিনকে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন আজকের দিনের ক্ষেত্রে কিন্তু নদিয়া পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি পার্সেন্টেজটা বেশি রয়েছে। যদি আমরা রোববার দিনকে যাই, দেখুন আপনারা রোববার দিনকে কিন্তু খুব বেশি একটা কোনো রকম বড় সড়ো পার্সেন্টেজ নেই, কিন্তু ঢাকা ময়মনসিংহ ক্ষেত্রে একটু একটু কিন্তু বেশি বৃষ্টি হবে। সোমবারের দিনকার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অত বেশি কিন্তু নীল নীল ভাব নেই,
যেখানে যেখানে দেখুন এখানটায় মঙ্গলবার 13 তারিখের দিনকে কিন্তু 57% বেশি বৃষ্টিপাত, এই পার্টিকুলারলি কলকাতার আশেপাশের দিকগুলো জুড়ে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে মঙ্গলবারের দিনকের ক্ষেত্রে। এবং বুধবারের দিনকে যদি যান তাহলে দেখতে পাবেন যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দিনকে যদি যায় তাও কিন্তু দেখতে পাবেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেই একটুখানি অত্যাধিক বেশি বৃষ্টিপাত হবে। এবং শুক্রবার দিনকের ক্ষেত্রে গেলে দেখতে পাবেন যে তাও কিন্তু সেই কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত রয়েছে। তো পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া বলুন কিংবা বর্ধমান কিংবা নদিয়া ওই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত তো হবে, কিন্তু কলকাতার তুলনায় কম বৃষ্টিপাত হবে। অর্থাৎ এখানে কিন্তু রাজ্য বাই রাজ্য কম্পারিজন করা হচ্ছে যে কোন রাজ্যে কোন মানে যে কোন জেলায় 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 কিন্তু তুলনামূলক এখানটায় কিন্তু দেখানো হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সেন্ট্রিক যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহে পরবর্তী সপ্তাহে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই কিন্তু আপনারা অনেক বেশি সাবধানে থাকবেন কলকাতাবাসী যদি আপনি হয়ে থাকেন, এবং অতি অবশ্যই কিন্তু আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।